স্বামীহারা মা, অভাবের সংসার, অসুস্থ মেয়ের চিকিৎসা করতে গিয়ে নাজেহাল অবস্থা। এই অভাব আর অসুস্থ মেয়ের যন্ত্রণায় হতাশাগ্রস্ত মা নিজে বিষ পান করার পর জোর করে মেয়েকে বিষ খাইয়ে মারে। অভাব আর হতাশায় মা মেয়ের বিষ খেয়ে আত্মহত্যা করার এই করুণ ও হৃদয় বিদারক ঘটনা ঘটে কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা এলাকায়। জানা যায়, দীর্ঘ তিন বছর ধরে ধার দেনা করে মেয়েকে সুস্থ করে তুলতে চিকিৎসা চালিয়ে যাচ্ছিল স্বামীহারা এই বিধবা মা। দীর্ঘদিন চিকিৎসার পরেও মেয়ে মিম সুস্থ হয়ে না ওঠায় আজ রাতে প্রথমে মা বিষ পান করে, পরে মেয়েকে জোরপূর্বক বিষ খাওয়ায়। এ সময় অসহায় মেয়ের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দাউদকান্দি উপজেলার গৌরীপুরে নিয়ে যাওয়ার সময় রায়পুরে হতাশাগ্রস্ত মা মৃত্যুবরণ করে। পরে কুমিল্লার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটাও মারা যায়। ভাবি বলে, প্রতিদিনের মতো পরিবারের সবাই রাতে খাবার খেয়ে আমরা ঘুমাতে যাই। পরে ভোর চারটার দিকে আমার ননদ মিমের চিৎকারে ঘুম ভাঙলে দৌড়ে গিয়ে দেখি তারা দুইজনে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে চিকিৎসার জন্য পাঠানো হয়, কিন্তু তাদের কাউকে বাঁচানো যায় না। দর্শক, মামের বিষ খেয়ে মরার করুণ ঘটনা আপনাকে মর্মাহত করলো কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।